হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন। শুক্র এতদিন গোচর করছিল বৃষ রাশিতে, শুক্র এবার রাশি পরিবর্তন করে যাবে মিথুন রাশিতে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত শুক্র গোচর করবে মিথুন রাশিতে। এখানে শুক্র থাকবে রাহুর সাথে। এই যে শুক্রের রাশি পরিবর্তন, তার কি প্রভাব পড়বে সমস্ত রাশি অনুযায়ী সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। ভেনাস আমাদের লাইফে কোন কোন জিনিসকে ইন্ডিকেট করে? আমাদের লাইফে লাভ, সেক্স, সৌন্দর্য, ক্রিয়েটিভ জিনিস, সমস্ত লাক্সারিয়াসনেস, এই সমস্ত জিনিসকে কিন্তু ইন্ডিকেট করে। ভেনাস যদি আমাদের বার্থ চার্টে খুব ভালো জায়গায় না থাকে, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ইনলিগাল রিলেশনশিপ, এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে পড়ি। তাহলে চলুন শুক্রের এই রাশি পরিবর্তন নিয়ে আমরা ডিটেলসে একটু জেনে নিই। জানবো মেষ রাশির মানুষদের ওপর শুক্রের রাশি পরিবর্তন কি প্রভাব ফেলবে। মেষ রাশির থার্ড হাউসে শুক্রের এই গোচরটি হচ্ছে। নাচ গান এই সমস্ত জিনিসে আছেন তারা, কিন্তু নিজেকে খুব সুন্দর তুলে ধরতে পারবেন, নিজের ক্যারিয়ারে অনেক সুযোগ পাবেন, এটাকে অনেকে প্রফেশন হিসাবেও কিন্তু এই সময় বেছে নিতে পারবেন। ছোট ভাই বোনের থেকে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু এই সময় হেল্প পেতে পারেন। আপনার মনের মতো কোনো জায়গায় কিন্তু এই সময় আপনাদের ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় লাইফে নতুন প্রেম আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা বিবাহিত পারসন তাদের লাইফে কিন্তু রোম্যান্স ভরপুর থাকবে। জানবো শুক্রের রাশি পরিবর্তন বিষরাশির মানুষদের জন্য কি ফল নিয়ে আসছে। বিষরাশির সেকেন্ড হাউসে শুক্রের এই গোচরটি হচ্ছে। ফ্যামিলির লোকজনদের সাথে আপনারা কিন্তু খুব ভালো টাইম স্পেন্ড করবেন। কোথাও ছোটোখাটো ভ্যাকেশনেও কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথে আপনারা যেতে পারেন। দারুণ মুডে কিন্তু আপনারা এই সময় থাকবেন। অনেক উইশ এই সময় আপনারা ফুলফিল করার কিন্তু চেষ্টা করবেন। আপনারা এই সময় অনেক লোককে নিজের প্রতি খুব আকৃষ্ট করবেন। জমি বাড়ি ক্রয় হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। অনেক উইশ ফুলফিল করার জন্য অর্থ তো প্রচণ্ড পরিমাণ ব্যয় করতেই হবে, না হলে কী করে হবে, তাই না? যাই হোক, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যারা আর্ট, ফিল্ম, মিডিয়া এইসব নিয়ে আছেন তাদের বিজনেসে কিন্তু খুব ভালো গ্রোথ এই সময় দেখা যাবে। যারা এইসব ক্যারিয়ারে আছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু ওয়েট করে আছে। অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু বেশ চাঙ্গা থাকছে এই সময় আপনাদের জন্য। শুক্রের রাশি পরিবর্তন ভালো ফলে নিয়ে আসছে বলা যায়। জানবো মিথুন রাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। মিথুন রাশিতেই যেহেতু ভেনাসের এই গোচরটা হচ্ছে, সেহেতু মিথুন রাশির মানুষদের লাইফে একটু বড় সড়ো চেঞ্জেস থাকছে। কীরকম চেঞ্জেস থাকছে? আপনারা যারা এতদিন শরীরচর্চা নিয়ে খুব একটা ইন্টারেস্ট দেখাতেন না, তারা ফিটনেস নিয়ে কিন্তু ভীষণ মাত্রায় ইন্টারেস্ট দেখাবেন। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এডুকেশনের দিক থেকেও সময়টা খুব ভালো, স্টুডেন্টরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা আনম্যারিড তাদের কিন্তু লাইফে নতুন কেউ আসার সম্ভাবনা থাকছে। রোম্যান্স, প্রেম এই ব্যাপারগুলো কিন্তু ভরপুর থাকছে। ক্রিয়েটিভ যারা কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। নিজের শখ পূরণের জন্য কিন্তু প্রচণ্ড অর্থ এই সময় আপনারা ব্যয় করবেন। তবে একটাই সাজেশান দেবো, নিজের শখ পূরণের জন্য বেশি অর্থ ব্যয় করা এই সময় কিন্তু ঠিক হবে না। পরে গিয়ে কিন্তু আপনারা কোথাও গিয়ে রিগ্রেট করবেন যে অনেকটা অর্থ ব্যয় হয়ে গেল। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই। যারা ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে আছেন তারা তো বললাম ভালো রেজাল্ট পাবেন। তারা আরও ইন্টারেস্ট দেখাবেন নতুন কিছু শেখার জন্য। এই গোটা মাসটাই আপনারা কিন্তু নতুন কিছু শিখতে থাকবেন। হেলথের দিক থেকে সেরকম কোনো সমস্যা না থাকলেও যাদের অ্যালার্জি সংক্রান্ত প্রবলেম আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু বৃদ্ধি পাবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের শুক্রের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। কর্কট রাশির 12th হাউসে শুক্রের এই গোচরটি হচ্ছে। আপনাকে কাজের জন্য কোথাও বাইরে যাওয়া সম্ভব, আপনাকে আপনার বিজনেস পারপাসে কিন্তু কোথাও বাইরে যেতে হতে পারে। এই সময় আপনি আপনার মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় মানসিক চাপে থাকবেন। মায়ের হেলথের দিকে কিন্তু আপনাকে একটু এক্সট্রা কেয়ার এই সময় দিতে হবে।
এই সময় লাইফে যদি আপনি কোনো বড় চেঞ্জেসের পরিকল্পনা করেন তাহলে আমি বলবো সেই পরিকল্পনাটি এখন সঠিক মনে হলো ভবিষ্যতে আপনার সেটি সঠিক নাও মনে হতে পারে। তাই যে কোনো পরিবর্তন একটু ওয়েট করে যান, তারপরে করুন, সেটা মনে হয় ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই প্রবলেমগুলোকে কিন্তু একটু ঠান্ডা মাথায় সামলাতে হবে, নাহলে কিন্তু প্রবলেমটা বড়সড় কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সময় যারা সরকারি চাকরি করেন তাদের কোথাও স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। হেলথের দিক থেকে আমি বলবো চোখ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির মানুষদের ভেনাসের এই ট্রানজিটটা একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসবে বলা যেতে পারে। এবার জানবো সিংহ রাশির মানুষদের ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। সিংহ রাশির 11th হাউসে শুক্রের এই গোচরটি হচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো কাজ করেছিলেন, সফলতার জন্য ওয়েট করছিলেন, তারা কিন্তু এই সময় খুব ভালো সাকসেস অতি অবশ্যই পাবেন। কাজের জায়গায় কিন্তু দারুণ সফলতা আপনাদের এই সময় ওয়েট করে থাকছে। কাজের জায়গায় আপনাকে কিন্তু প্রচণ্ড মাত্রায় পরিশ্রমও করতে হবে, ঠিক যতটা পরিশ্রম করবেন ততটাই রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। অনেক দিন ধরে যারা ভ্রমণের প্ল্যানিং করছিলেন, ছোটখাটো ভ্রমণ এই সময় আপনাদের হতে পারে। অর্থনৈতিক অবস্থাও কিন্তু এই সময় আপনাদের অনেকটা বেটার থাকছে। ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু আপনারা এই সময় খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। সামাজিক প্রতিষ্ঠা এই সময় আপনাদের প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। আর একটা ভালো গুড নিউজ, সেটা হচ্ছে লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা টিচার ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যাকে বলা চলে ভেনাসের এই ট্রানজিট লিও রাশির পার্সনদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্টই নিয়ে আসছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। কন্যা রাশির 10th হাউসে কিন্তু ভেনাসের এই গোচরটি হচ্ছে। এই সময় কাজের জায়গায় কিন্তু দারুণ সফলতা আপনাদের জন্য ওয়েট করছে। কেমন সফলতা? এই সময় কিন্তু আপনি যে কাজটাই হাতে নেবেন না কেন সেটা সাকসেস অতি অবশ্যই আছে। আপনার এই সময় এরকম একটা নেচার দেখা যাবে যে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু আপনি পিছপা হবেন না। ভাগ্যের সাথ অনেকটা কিন্তু এই সময় আপনার জন্য ওয়েট করে আছে। লাইফের যে কোনো স্টেপে আপনি কিন্তু ভাগ্যের সাথ অতি অবশ্যই পাবেন। যে কোনো নতুন জিনিস কেনাকাটার জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো। লাইফটা এই সময় আপনার কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস হয়ে উঠবে। আপনার ফ্যামিলি লাইফের সাথে সাথে আপনার অফিসের পরিবেশও কিন্তু ভীষণ মনোরম হয়ে উঠবে, যাকে বলে একদম নিজের মনের মতন। আপনি যাই কাজ করেন না কেন ফ্যামিলির লোকেদের সাপোর্ট কিন্তু আপনি ভীষণভাবে পাবেন। ব্যবসায় নতুন দিক আপনি খুঁজে পাবেন। যারা ফ্যামিলি বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা আর্ট, ফিল্ম, মিডিয়া এইসব নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা ভালো। তারা যাই প্রজেক্ট এই সময় করেন না কেন ভীষণভাবে সাকসেস কিন্তু আপনারা পাবেন। এই সময় কিন্তু আপনার ভীষণভাবে পরিশ্রম করা উচিত, কারণ যতটা পরিশ্রম করবেন ক্যারিয়ারে কিন্তু ততটাই সফলতা পাবেন। কন্যা রাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। তুলা রাশির 9th হাউসে কিন্তু ভেনাসের এই গোচরটা হচ্ছে। এডুকেশনের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা গবেষণামূলক কাজ করেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা প্রচণ্ড সফলতা কিন্তু পাবেন। শিক্ষার্থীরা কিন্তু যে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশান এই সময় প্রচণ্ড রকম ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন। এই সময় কিন্তু প্রচণ্ড নলেজ আপনাদের বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনার বিহেভিয়ার প্রচণ্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার মধুর বাণী দিয়ে লোকজনকে খুব ভালো ইমপ্রেস করতে পারবেন। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের মধ্যে আছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা পরস্পরের সাথে খুব ভালো সময় স্পেন্ড করবেন। যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন। আপনাদের হেলথ নিয়ে যেটা বলবো, আপনাদের লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা এই সময় কিন্তু অ্যারাইজ করতে পারে, আদারওয়াইজ সেরকম বড় কোনো সমস্যা থাকছে না। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির 8th হাউসে ভেনাসের এই গোচরটা কিন্তু হচ্ছে। আপনি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন না, খুব অনুকূল পরিবেশ কিন্তু পাবেন না, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনাকে এই সময় হতে হবে। এই সময় আপনার মনে হবে আপনার ফ্যামিলির মেম্বাররা আপনাকে কিন্তু কোথাও গিয়ে ভুল বুঝবে, তাই নিজের কথাগুলো একদম ক্লিয়ার কাটভাবে তাদেরকে বলুন, না হলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনার ওয়াইফ বা হাজবেন্ড অসুস্থ হয়ে পড়তে পারে, এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। আপনার নিজের হেলথেও গুরুত্ব দিতে হবে। আপনার চোখ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। তবে এই সময় কিন্তু আপনি লাইফে নতুন কোনো উপহার, নতুন কোনো চমক অবশ্যই পেতে পারেন। এই সময় আপনি কিন্তু একটু প্রোলাইট কথাবার্তা বলুন, না হলে কিন্তু সমস্যা অতি অবশ্যই থাকছে। বৃশ্চিক রাশির মানুষরা ভেনাসের এই ট্রানজিটের জন্য একটা মিশ্র ফল পাবে বলা যেতে পারে।
এবার জন্ম ধনুরাশির মানুষদের জন্য ভেনাসেরাই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। ধনুরাশির সেভেন্থ হাউসে ভেনাসেরাই ট্রানজিটটা হচ্ছে, আপনাদের জন্য বেশ ভালো রেজাল্টই আছে। ফ্যামিলি লোকজনের সাথে এতদিন ধরে যদি কোনো বিবাদ চলে আসে, সেই বিবাদটা কিন্তু এই সময় কমে যাবে। পিতার হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনারা একটু টেনশনে থাকবেন, পিতার হেলথের দিকে কিন্তু একটু বেশি গুরুত্ব আপনাকে এই সময় দিতে হবে। এই সময় আপনি ভালো কোনো বন্ধু পেতে পারেন। এই সময় আপনার লাভ লাইফটা খুব ভালো থাকছে, ম্যারেজ লাইফটাও খুব ভালো থাকছে, তবে নিজের পার্টনারের হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনারা প্রচণ্ড পরিমাণ চিন্তায় থাকবেন। সেদিকে একটু বেশি গুরুত্ব নজর দুটোই দিতে হবে, পাশাপাশি কিন্তু নিজের হেলথ নিয়েও এই সময় আপনারা কিন্তু একটু টেনশনে থাকছেন। বিজনেসের জন্য সময়টা কিন্তু ভালো, অনেক পুরনো কোনো বন্ধুর সাথে নতুনভাবে কিন্তু আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। ধনুরাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিটটা কিন্তু একটা ভালো ফল নিয়ে আসছে। মকর রাশির মানুষদের এই ট্রানজিটটা সিক্স হাউসে হচ্ছে। মকর রাশির মানুষদের জন্য এই সময়টা খুব একটা অনুকূল হবে না, লাইফে অনেক প্রবলেম থাকছে, অনেক চ্যালেঞ্জও কিন্তু ফেস করতে হতে পারে। ছোট ছোট কোনো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় থাকছে। এই সময় কিন্তু আপনার যতটা কম কথা বলা যায় ততটাই কিন্তু ভালো, যতটা প্রয়োজন ততটাই কথা বলুন, বেশি কথা কিন্তু এই সময় বলতে যাবেন না। আপনি বিজনেস করেন বা জব যাই করেন না কেন, প্রচণ্ড সাবধানতা অবলম্বন করে এই সময় চলুন, না হলে কিন্তু কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন। যদি কাজের জায়গায় কোনো মহিলা থাকে তাহলে সেই মহিলার সাথেও কিন্তু একটু বুঝে শুনে কথা বলুন, সেক্ষেত্রে একটু প্রবলেম কম হবে, না হলে কিন্তু প্রবলেম অনেকটা বৃদ্ধি পাবে। এই সময় কোনো আপনার প্রিয়জন আপনার থেকে দূরে সরে যেতে পারে, আপনাকে কাজের জায়গায় কিন্তু দ্বিগুণ পরিশ্রম করতে হতে পারে। এই সময় কিন্তু আপনার বিরোধীরা প্রচণ্ড পরিমাণ সক্রিয় হয়ে উঠবে, তারা কিন্তু আপনার বিরুদ্ধে পরিকল্পনা করারও চেষ্টা করবে, তাই নিজের চোখ সর্বদা খোলা রাখুন আর ভালোভাবে যে কোনো জিনিস বিচার করে তবে এগুন, তবেই কিন্তু আপনারা এই সময়টা পার করতে পারবেন। আপনাদের জন্য এই পরিবর্তনটা সত্যিই একটু কমপ্লিকেটেড বলা যায়। এবার জানবো কুম্ভরাশির মানুষদের জন্য ভেনাসের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। কুম্ভরাশির ফিফথ হাউসে ভেনাসের এই ট্রানজিটটা কিন্তু হচ্ছে। এই পরিবর্তনটা আপনার জীবনে কিন্তু অনেক উপকারী ফল নিয়ে আসবে। আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার অ্যাড হতে চলেছে, যেটা আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ আনন্দ দেবে। আপনি কিন্তু এই সময় ফিউচারের জন্য প্রচণ্ড রকম পরিকল্পনা করবেন। বাবা মার হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনি একটু চাপে থাকছেন। এই সময় কিন্তু সন্তান লাভ হওয়ারও সম্ভাবনা আপনাদের থাকছে। যদি কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা এতদিন ধরে আপনি ফেস করেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটা এখন কমে যাবে। আপনারা কিন্তু নিজের ফিলিংসগুলোকে খুব একটা প্রকাশ করতে পারেন না, তার জন্য মাঝে মাঝে আপনারা খুব বিরক্ত হয়ে যান, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এই সময় আপনারা একটু প্রবলেমে থাকবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে এই সময় আপনার পার্টনারের সাথে একটু খোলামেলাভাবে আলোচনা করা উচিত, না হলে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে প্রবলেম হতে পারে। আপনি আপনার ভাই বোনের থেকে কিন্তু প্রচণ্ড ধরনের লাভ এই সময় পাবেন। যদি আপনার ভাই বোনের সাথে কোনো প্রবলেম চলে আসে, সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় অনেকটা কমে যাবে। মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু এই সময় আপনাদের থাকছে, তবে মায়ের হেলথ নিয়ে একটু আধটু প্রবলেম কিন্তু এই সময় হবে। প্রফেশনাল লাইফে কিন্তু কিছু চ্যালেঞ্জ এই সময় আপনাদের জন্য ওয়েট করে আছে। আপনার এরকম মনে হবে আপনি যে কাজটা করছেন সেটা আপনার জন্য ঠিকঠাক না, এই জিনিসটা কিন্তু আপনার মনে হবে। আপনি আপনার কোনো কাজের পরিবর্তন সেই সিদ্ধান্তটাও কিন্তু এই সময় নিতে পারেন। লাভ লাইফ নিয়ে কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। এই সময় আপনি কারোর কাছে কোনো রকম কমিটমেন্ট করবেন না, সেই কমিটমেন্ট কিন্তু ফুলফিল না হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো যাদের হার্টের প্রবলেম আছে সেই সব মানুষরা কিন্তু একটু অ্যালার্ট থাকুন, এই সংক্রান্ত প্রবলেম কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাহলে বন্ধুরা, ভেনাসের ট্রানজিট নিয়ে আলোচনা করে দিলাম, সমস্ত রাশি অনুযায়ী এর কী প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না।